আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো যে ফেসবুক থেকে উপার্জন করতে হলে আপনাকে কী কী ক্রাইটেরিয়া মানতে হবে। তো ফেসবুক থেকে আপনি যদি ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে আপনাকে কী কী নিয়ম মানতে হবে এবং কী কীভাবে ইনকাম করা যায়, তো আসুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আপনি এই ক্রিয়েটর স্টুডিওর এখানে চলে যাবেন, আমি এই লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি এখানে ক্লিক করলেই আপনি আপনার পেজের ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন, অর্থাৎ পেজের যে আপনার কন্টেন্ট লাইব্রেরি এখানে আপনি চলে যাবেন। আপনার যতগুলো পেজ সব একবারে শো করবে, তো একবারে শো করুক, সমস্যা নাই। এখান থেকে আপনি চলে যাবেন মনিটাইজেশন অপশনে। মনিটাইজেশন অপশনে যাওয়ার পর আপনার দ্বারা যেসব পেজগুলো মনিটাইজ করা সম্ভব বা আপনি যে পেজগুলোর অ্যাডমিন আছেন সেই পেজগুলো আপনার এখানে শো করবে, বাকিগুলো কিন্তু শো করবে না। আপনি যেগুলোর এডিটর আছে সেগুলো কিন্তু শো করবে না। তো আমি এখান থেকে আমার নামে যে এটা সেটা চলে যাই, আমার নামে একটা পেজ আছে সেখানে চলে যাই। দেখেন নট এলিজিবল, মানে আমার মানে আমার পেজটা এখন পর্যন্ত ভিডিও মনিটাইজ করার মতো এলিজিবল না। আচ্ছা, এরপর আসুন কী কী বিজ্ঞাপন আছে দেখেন, দেখেন কী কীভাবে ইনকাম করা যায়। ইনস্টিমেটস, ফান সাবস্ক্রিপশন, স্টার্স, পেইড অনলাইন ইভেন্টস, ব্র্যান্ড ক্লাবস ম্যানেজার। তো আসলে এই সবগুলোর ভিতরে আমাদের কাছে পপুলার আছে এই জিনিসটা ইনস্টিমেট, যেটা করতে গেলে তেমন কোনো কাজের প্রয়োজন হয় না, শুধুমাত্র ফেসবুকে আপনার ভিডিওগুলো ভালো ভিউ হলে বা ভালো চললেই হবে, আসলে তেমন কিছু করা লাগে না। তো এই ভালো ভিউ হলে বা ভালো চললে যে অ্যাড দেবে সেটা না, এই জন্য আপনার কিছু নিয়মও ফলো করতে হবে বা কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনার পেজটার। দেখেন গ্রো ইয়োর ফলোয়ার্স, মানে ফলোয়ার্স বাড়াতে হবে আর মেক এনগেজিং কন্টেন্ট, আর কন্টেন্টের এনগেজ বাড়াতে হবে। আচ্ছা, এখন ফলোয়ার কী পরিমাণ ফলোয়ার লাগবে দেখুন, এখানে লেখা আছে দিস পেজ নিড টু হ্যাভ এ মিনিমাম অফ 10,000 ফলোয়ার। আপনার পেজে 10,000 ফলোয়ার লাগবে, 10,000 লাইকার লাগবে সেটা না, আপনার যারা লাইকার না তারাও ফলোয়ার হতে পারে। দেখেন আপনার পেজে যদি 9,000 লাইকার থাকে সেক্ষেত্রে 10,000 ফলোয়ার হতে পারে। তো সর্বোপরি বিষয় হচ্ছে আপনার পেজে 10,000 ফলোয়ার লাগবে, যার 6% আমি মাত্র পূরণ করছি। আর মেক এনগেজিং কন্টেন্ট, আমার অন্যান্য পেজ আছে যেখানে এগুলো অলরেডি পূরণ আছে। যাই হোক, এবার মেক এনগেজিং কন্টেন্ট, আপনার কন্টেন্টের এনগেজ বাড়ানো লাগবে। এক মিনিট ভিউস অফ 3 মিনিট ভিডিও, আপনার ভিডিও যদি সর্বনিম্ন 3 মিনিট হয় এবং সেগুলো লাস্ট 60 দিন, অর্থাৎ 2 মাসে 30,000 ভিউ লাগবে, অর্থাৎ 2 মাসে 30,000 ভিউ একটা ভিডিও ভাইরাল হলে কোনো ব্যাপার না। এবং সে ভিডিওটা আপনার 3 মিনিটের ভিডিওটা মিনিমাম 1 মিনিট যাবৎ দেখা লাগবে, অর্থাৎ 1/3 ভিডিও আপনার যদি কোনো অডিয়েন্স দেখে তাহলে সেটা ভিউ হিসেবে কাউন্ট হবে, এই ভিউ হিসেবে কাউন্ট হবে এবং সেটা 30,000 ভিউ হতে হবে 60 দিনের মধ্যে। আপনি যদি 2টা ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন তাহলে আপনি ইন স্ট্রিমারটা অ্যাক্টিভ করতে পারবেন। আপনি অন্যান্য জায়গায় গেলে দেখেন আপনি সেগুলোও দেখতে পারবেন যে কোনটার জন্য কী পূরণ করা লাগবে। এই যে এগুলো আমার অলরেডি পূরণ হয়ে গেছে, আর এই যে ব্র্যান্ডস ক্লাব ম্যানেজার, এটার জন্য যে এখন এতগুলো ক্রাইটেরিয়া বাকি আমি অত দিকে খেয়াল দিই না, আমার শুধু ইন স্ট্রিমারটা হলে চলবে, আমার বাদবাকি আর কিছু লাগবে না। সেজন্য আমি ইন স্ট্রিমারের প্রতি দুর্বল, আমি সবসময় চেষ্টা করি ইন স্ট্রিমারটা নিয়ে কাজ করার জন্য। তো এই যে ইন স্ট্রিমারটা দেখেন কি, যখন আপনার ভিডিও চলবে তখন এখানে একটা কিন্তু ভিডিও প্লে হচ্ছে, ভিডিও প্লের মাঝে এই যখন বাঘটা আসতেছে তখন অ্যাড অটোমেটিক প্লেস হয়ে গেছে। তো ইন স্ট্রিম অ্যাডের একটা বিশেষ সুবিধা যে ভিডিওটা কোন জায়গায় এনগেজ বেশি বা কোন পরিস্থিতিতে মানুষ বেশি দেখবে বা বিজ্ঞাপনটা রেখে চলে যাবে না, সেই সিচুয়েশনে এই ইন স্ট্রিম অ্যাডটা দেওয়া হয়, এবং এটা ফেসবুকের এআই দিয়ে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এটা করে দেয়। সো এটা আমার কাছে সবচেয়ে বেটার ওয়ে মনে হয়েছে ফেসবুক থেকে আর্নিং করার জন্য। তো আপনারা যদি ফেসবুকে নিয়মমাফিক ভিডিও ছাড়তে পারেন এবং সেই ভিডিওটা যদি 3 মিনিটের বেশি হয় আর তা যদি এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে থাকে তাহলে আপনি ফেসবুক থেকে ভিডিও ছেড়ে উপার্জন করতে পারবেন। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও, দেখাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।